ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা অনুষ্ঠান ইলম ও বাণী। দর্শক শ্রোতা ইলম বাণী অনুষ্ঠানে আমরা মীর আলিসলান দামদ বরকাতুন আলিয়া এর ইলম ও পরিপূর্ণ অনুষ্ঠান মাদানী মুজাকারা এর প্রশ্নগুলো থেকে আমরা বিষয়বস্তু নির্ধারণ করে থাকি আজকেরও ইনশাআল্লাহ তালা কিছু বিষয়বস্তু রয়েছে ইনশাআল্লাহ তারা এগুলো নিয়ে আলোচনা করব যেগুলো খুবই জীবন ঘনিষ্ঠ আমাদের জানা খুবই জরুরি ইনশাআল্লাহ তারা আশা করি আমাদের সাথে যদি কন্টিনিউ থাকা হয় তাহলে অনেক কিছু আমরা জানতে পারবো এবং শিখতে পারবো ভালো ভালো কিছু নিয়ত করে নিই যত বেশি ভালো নিয়ত করা হবে তত বেশি সওয়াব পাওয়া যাবে তো আসুন আমরা ভালো ভালো নিয়ত আল্লাহ তসুল সাল্লাহ আলু সাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখবেন ইনশাল শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নিজে শিখব অন্যের নিকট পৌঁছিয়ে সাাবের ভাগিদার হব পাশাপাশি যখন সল্লু আলাল হাবিব বলা হবে তখন যে কোনো একটি দুরুসরী পাঠ করবেন তার। কেননা দরুদে পাকের অগণিত ফজিলাদ এবং বারাকাত রয়েছে নবীর আহমদ শফি উম্মত আল্লাহ শেষ নবী হুজুর হিবা সাল আলীবা ইরশাদ করেছেন তোমরা যেখানেই থাকো আমার প্রতি দুরুশরি পাঠ করো কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে সল্লু আল হাবিবাহ আল্লাহ মুহম্লাহ আলহিবাস্লাম সালাতম ও বাসাল্লাম আমরা শুরুতেই যে বিষয়টি নিতে চাচ্ছি যথারীতি আমাদের সাথে মনোহর ভাই রয়েছেন তালা আমরা আলোচনা শ্রবণ করব মনর ভাই থেকে মনোহর ভাই আমরা শুরুতে যে জিনিসটি নিতে চাচ্ছি তা হচ্ছে আলিম হওয়ার জন্য একজন মানুষ আলিম হতে চায় আলিম হওয়াও জরুরি রয়েছে আলিম মানে ইলমি দিন তার মধ্যে ফরজ ইলিম থাকা খুবই অত্যন্ত জরুরি রয়েছে এই ব্যাপারগুলো তো সেক্ষেত্রে তার কি কী যোগ্যতার প্রয়োজন রয়েছে তাকে হাফিজ হতে হবে কি না প্রথমত অথবা অন্য কোন তার কোয়ালিটি থাকতে হবে কি না অনেকের মধ্যে দেখা যায় যে আলিম হওয়ার প্রবণতা পাওয়া যায় যে আমি চাই যে আমি আলিম হব কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আবার পিছু হটতে হয় কেননা তার মধ্যে অনেকে বলে তোমার হাফিজ হতে হবে অথবা অন্য অনেক কিছু নিজের মধ্যে কোয়ালি থাকতে হয় আগে বাগে তোমাকে মাদ্রাসায় পড়তে হবে তো কি বলবেন এই সম্পর্কে আল্লাহকে তৌফিকে মানুষ এক একটি সম্মানজনক পদবে পেয়ে থাকে সম্মানজনক স্থানে সমাসীন হয় আল্লাহ যাকে যেটা চায় সেটাই বান্দার সেই ভাগ্যের মধ্যে লিখিত আছে হবে আলিম হওয়ার জন্য একটি উত্তম পরিবেশ প্রয়োজন হয় আচ্ছা বর্তমানের প্রেক্ষাপটে বর্তমানে যদি একটা মানুষ চায় যে আমি নানামুখে কাজ করবো পাশাপাশি আলিম হব দেখা যায় অনেকটা কষ্টসাধ্য বিষয় যুগে যুগে যখন এই কষ্ট বেড়েই চলেছিল আর আলিমদের যেহেতু একটি দিনের মহা কাজ আঞ্জাম দিতে হয় এই নবীর উম্মতদের মধ্যে আলিম যারা তাদেরকে এই নবীর ওয়ারিস বলা হয়েছে তারাই নবীর আদর্শকে উম্মতের মধ্যে কেমন পর্যন্ত কি করবে বিরাজমান রাখবে সঠিক রাখবে ইসলামের সঠিক আদর্শটাকে তুলে ধরবে তারাই তো সেই হিসাবে দেখা যায় আলিম এর জন্য যে একটি পরিবেশ যে অবস্থা প্রয়োজন হয় তো সেটা দিন দিন বিলুপ্তির পথে বিধায় আজ বিভিন্ন সিস্টেমের মাধ্যমে ইলমেদিন অর্জনের মাধ্যমে আলিম বানানো হচ্ছে যেমন মাদ্রাসা ইত্যাদি কিন্তু মূলত আলিম হওয়ার জন্য ইলেম শর্ত আচ্ছা জ্ঞান শর্ত না সার্টিফিকেট শর্ত না মাদ্রাসা শর্ত কেননা যদি এটা আমরা সিম্পলভাবে বলি সাহাবাই কেরাম আল হিমুর এক একজন ছিলেন আল্লাহর ওলি নিঃসন্দেহ জান্নাতি এবং এক একজন মহা আলিম মহা জ্ঞানী কিন্তু তাদের তো কোনো এরকম আমাদের সার্টিফিকেট ছিল না তারা কোনো মাদ্রাসায় পড়াশোনা করেনি তারা মূল উৎস থেকে ইলমের দিন অর্জন করেছে আর ইলম দিনের মাধ্যমে আলিম হয়েছে তো এজন্য ওলামাই কেরাম বলে তো যেহেতু আলিম হওয়ার জন্য সার্টিফিকেট শর্ত নয় এবং সার্টিফিকেট যথেষ্ট নয় আর মাদ্রাসায় পড়াও জরুরি নয় কারো কারোর কাছে সার্টিফিকেট আছে কিন্তু এলিম নেই এলিম নেই তাকে আলিম বলা যাবে না আলিম কীভাবে বলবে জি অনেক নামে হাফিজ কিন্তু তার কোরআনে পাক তার মুখস্থ নেই জি কিন্তু হাফিজ সাফ হিসাবে এলাকার মধ্যে সব জায়গায় পরিচিত মানে হেফজোখানায় পড়েছে এখন হাফিজ সাহেব শুরু করে হাফিজ সাহেব হাফিজ সাহেব জি হাফিজ সাহেব বলে হাজির সাহেব বলে অত হজ করেনি মুফতি সাহেব বলে অথচ মুফতি না মুহাদ্দির সাহেব বলে ইত্যাদি বলে থাকে তো যদি কখনো পরিবেশ সৃষ্টি হয় তো বলে দে ভাই আমি হাফিজ নই এভাবে বলে দেয়া আর যদি সম্ভব হয় মুসলমান যেই ধারণা করে সেই ধারণা ধারণাটা যাতে মিথ্যা না হয় সেইভাবে নিজে আমল করে নেয়া এটা হবে একটা উত্তম কাজ তো এভাবে দেখা যায় যে আলিম হওয়ার জন্য আল্লাহ প্রদত্ত সেই মেধা এটা কম বেশি সকলের মধ্যে থাকে আমরা অনেককে দেখেছি অনেক মেধা সম্পন্ন দুনিয়াবি শিক্ষা শিক্ষার দিকে ধাবিত হয়ে একটি সময় দুনিয়াবির দিকে অনেক এগিয়ে গেছে তো হতে পারত সে যদি ইলমের দিনের পথে সে পরিশ্রমটা করত সে ভালো আলিম হতে পারত এভাবে দেখা গেছে যে আবার ছোটোবেলা থেকে মেধাবী হলেই যে সে আলিম হবে জরুরি নয় এমনও আমরা আলিম হওয়ার জন্য যে কোর্সগুলো রয়েছে দর্শে নিজামের মধ্যে ফাজিল আলিমের মধ্যে এই সকল ক্লাসগুলির মধ্যে এমন এমন কিতাবও পড়ানো হয় যে যারা প্রথমে এক এক ধরনের ছিল তারা যে আলিম হবে ভবিষ্যতে তারা নিজেরা হয়তো বা কল্পনা করেনি পরবর্তীতে জীবনের কোনো এক পরিবর্তন টার্নিং পয়েন্ট চলে এসেছে তারা দিন অর্জন করেছে জগৎ বিখ্যাত আলিম হয়েছে যাদের কিতাব না পড়লে আলিম হওয়া যায় না তো এইভাবে তো এই জন্য দেখা যায় যে তারা প্রথমে এমনও ছিল এমনও মুফতি হয়েছে এবং ইসলামে খেদমত করেছে চল্লিশ বছর বয়সে গিয়ে মাদ্রাসায় ভর্তি হয়েছে চল্লিশ আরও চল্লিশ বছরে সে মুফতি হয়েছে আশি বছরে সে মুফতি হয়েছে তো দেখা যায় যে ও চল্লিশ বছর কেন লেগেছে যে তার জেহেন কমজোর ছিল তার মেধা শক্তি দুর্বল ছিল যার কারণে তার অনেক পরিশ্রম করতে হয়েছে ছোটকালে আপনার মেধা শক্তি প্রখর থাকে জি যা কিছু পড়ে শুনে বুঝে তার আয়ত্তে চলে আসে যখন বয়স আস্তে আস্তে বাড়তে থাকে তার সব শারীরিক গঠন বলেন শক্তি থেকে সার্বিকভাবে তার মনোযোগটা একাগ্রতার সাথে পড়ার মধ্যে সে দিতে পারে না তো এই জন্য যে বিষয়টা সার কথা এটাই যে আলিম হওয়ার জন্য এলিম শর্ত যতক্ষণ পর্যন্ত বান্দা এলমে দিন সঠিকভাবে উপার্জন করবে তো এবং সেটা আমল করবে এইভাবে সমন্বয়ে সে আলিম হতে পারবে তো এটার জন্য কখনও যে কারো অনেক ভুরি ভুরি সার্টিফিকেট আছে তাকে আমরা আলিম বলতে পারবো না আর কেউ মাদ্রাসার মধ্যে দীর্ঘ অনেক বছর পড়াশোনা করলো এমন সে দর্শন নিজামে কমপ্লিট করলো তাকেও আলিম বলা যাবে না আবার দর্শন নিজামিও কমপ্লিট করেনি কারোর কারো সার্টিফিকেটও নেই কিন্তু তার ফরজ এলিম ওয়াজিব জরিয়াতে দিন যা রয়েছে সে কিতাবাদি পড়ে সেখান থেকে মাস আলা বের করতে পারে নিজের প্রয়োজনে মাস আলা তাকেও আবার আলিম বলা যাবে যদিও সে মাদ্রাসায় পড়েনি যদিও তার ওইভাবে সার্টিফিকেট নেই তারপরেও কাউকে মানে সার্টিফাই করার জন্য আমাদের যেভাবে আপনার কারিকুলাম থাকে সেই কারিকুলাম অনুযায়ী যদি কেউ অধ্যয়ন করে নিশ্চয়ই সে কিছু না কিছু ইলেম অর্জন করবে এবং এটা দরকার রয়েছে আবার মাদানি চ্যানেল থেকে শুনেছি এখন তো আপনার মুফতির অভাব নেই মাসালা বয়ান করার মানুষের ভাব নেই এখন সবাইকে সবাই যদি আলিম বলা শুরু করে দেয় তাহলে বোঝা যাবে তার দৌরত্ব কতটুকু তো সেটাও আমাদের বুঝতে হবে সেজন্য প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট এখন একটা আপনার ই হয়ে গেছে এটা আগের দিনে ছিল না সেই হিসেবে প্রয়োজন হয়ে গেছে প্রয়োজনীয়তা দেখা দিয়ে দেখা দিয়েছে প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট যে আপনি কোথেকে লেখাপড়া করেছেন কোথায় জ্ঞান অর্জন করেছেন আপনার উস্তাদ কে এগুলো আপনার ইয়ে রয়েছে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর একটি বিভাগ জামিয়াতুল মদিনা যার মাধ্যমে আলিম বানানো হয় এখানে ভর্তির সুযোগ রয়েছে ভর্তির এখানে শুধু যারা মাদ্রাসায় পড়ে তারাই ভর্তি হবে এরকম নয় যারা আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তারাও ভর্তি হতে পারে যারা এখন পড়া বাদ দিয়ে দিয়েছেন তারাও ভর্তি হতে পারেন ইনশাআল্লাহ তারা ঢাকার মধ্যে আপনার শর্ট টাইম পার্ট টাইম আমাদের জামিয়াতমদী শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ তালা এর মধ্যে আপনি রাতে দুই ঘন্টা ঈশান নামাজের পরে এর মধ্যে সপ্তাহে পাঁচ দিন ক্লাস হবে এর মধ্যে আপনি আপনি ভর্তি হতে পারেন সৈয়দপুরেও শুরু হচ্ছে পার্ট টাইম মদিনা এবং ফুল টাইম জামিয়াতুল মদিনা আর পার্ট টাইম মদিনা সনদ এবং মদিনার আপনার এখানেই দেখুন এখানে কিন্তু অনেকটা তফাৎ একটা ফুল টাইম সকাল থেকে শুরু করে সে সারাক্ষণ এই কাজের মধ্যেই ব্যস্ত সে পড়ালেখার মধ্যে ব্যস্ত সে ক্লাস করলো এরপর গ্রুপে স্টাডি করছে সে আবার ওস্তাদের কাছে যাচ্ছে ওস্তাদ থেকে পড়া নিচ্ছে দিচ্ছে তো এ সকল একটা মানে তার পড়ালেখার মধ্যে তার পরিপূর্ণ আরেকটা হচ্ছে তিনি অন্য জব করছেন অথবা ব্যবসা করছেন অথবা অন্যত্র লেখাপড়া করছেন ইউনিভার্সিটিতে অথবা কলেজে অথবা স্কুলে তো সে দুই ঘন্টার জন্য এসে পড়ছে তাদের সাথে এবং তাদের সাথে তো দেয়াটা মুশকিল হয়ে যাবে তো সেজন্য তারপরও যারা দুই ঘন্টার জন্য আসবে তারাও কিন্তু এলমে দিন শিক্ষা অর্জন করতে পারবে জরুরতে দিন যেগুলো রয়েছে দিনের প্রয়োজন যেটা রয়েছে আমাদের সেগুলো আমরা ইনশাল্লাহ শিখতে পারবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিক আর আল্লাহ তালা আমাদেরকে ফরজ এলিম শেখার তৌফিক দান করুন আমরা ফরজ এলিম থেকে অনেক দূরে রয়েছি যার দূরন আমাদের থেকে অসংখ্য ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের জবান থেকে এমন কিছু বের হয়ে যায় যা যেগুলো আমাদের মানে বলা ঠিক না আমি কুফুর বাক্যের দিকে ইঙ্গিত দিচ্ছি যেগুলো মানুষ অনেক মানুষ অহর অহর বলে থাকে তা তালা শানে নবী পাক সাল্লাহ আলী সাল্লামের ব্যাপারে অন্য কিছু বলে দেয়া কুফুরি এটা আল্লাহ তালা মানে শানের খিলাফ কিছু বলে দিল কুফুরি হয়ে যায় তো এরকম যদি কেউ বলে ফেলে আপনার দেখবেন মনোর ভাই হঠাৎ করে কোনো নজুয়ানের ইন্তিকাল হয়ে গেল এলাকার মধ্যে অনেকের মুরব্বী এসে বলে যে অথবা কোনো ভালো মানুষ ছিল এলাকার মধ্যে তার ইন্তেকাল হয়ে গেল তখন কেউ এসে বলে দিল যে আসলে ভালো মানুষ বেশি দিন দুনিয়াতে থাকেন না আল্লাহর প্রয়োজন হয় এজন্য উঠাই নেয় এই যে আল্লাহর প্রয়োজন আল্লাহ আল্লাহতালার তো প্রয়োজন নেই এরকম যে আপনাকে অনেকগুলো কথা বলে থাকি এটা বলার মাধ্যমে আল্লাহ তালাকে মুখাপেক্ষী বোঝানো হয় তো আল্লাহ মুখাপেক্ষী নয় আল্লাহ কারো মুখাপেক্ষী নয় বরং আমরা সকলে আল্লাহ তালা মুখাপেক্ষী এভাবে অনেক ধরনের বাক্য আছে যেগুলি আমরা অহরহ বলি আমির ইহন খুব চমৎকার বলেছেন যে যারা নিরবতা অবলম্বন বেশি করে তারা এই ধরনের কথার বিপদ থেকে বাঁচতে পারে বলেছেন যে জ্ঞানী ব্যক্তির জন্য নিরবতা এটা হওয়ার দরকার আর মূর্খের জন্য থাকা থাকা দরকার এটা তার জন্য পর্দার স্বরূপ সে যত চুপ থাকবে তার তত প্রকাশ পাবে না তো এইভাবে দেখা যায় যে চুপ থাকা এটা সবার জন্য উপকারী আর এই ধরনের কথাবার্তার জ্ঞান যতক্ষণ পর্যন্ত না থাকবে তো বলা উচিত নয় যেমন কেউ একটি প্রশ্ন করেছিল যে অনেকে আমরা নিজে নিজে ডিসাইড করে নিই সিদ্ধান্ত নিয়ে নিই যে আল্লাহ আমার প্রতি নারাজ আল্লাহ অমুকের প্রতি নারাজ আল্লাহ প্রতি সন্তুষ্ট ইত্যাদি ইত্যাদি নারাজ হয়ে বসে আছেন যে নারাজ হয়ে বসে আছে তো এই ধরনের কথাবার্তা আমরা বলে ফেলি তো প্রথমত আমি সুন খুব চমৎকার বলেছেন যে এই ধারণা রাখা যাবে না যে আল্লাহ আমার প্রতি নারাজ আমার কাছে কোন এমন মাপকাঠি আছে যে আমি বুঝে ফেলাম আল্লাহ আমার প্রতি নারাজ হ্যাঁ আমি গুণা করি গুনাকল আল্লাহ নারাজ হবে এটা জানাই কথা কিন্তু আমার আমি তো তবা তবা করে নিচ্ছি বেরকম তো এটা আমরা হানড্রেড পারসেন্ট ডিক্লেয়ার দিয়ে দিয়ে দিতে পারবো না যে আল্লাহ আমর প্রতি নারাজ তখন দেখা যায় এখানে অনেক সময় ওলামাইকার এটাকে নিষেধ করেছে করেছেন এই জন্য যে এই ধরনের আল্লাহ নারাজ আল্লাহ নারাজ এই নৈরাস্যতার দিকে বান্দাকে ঠেলে দেয় রহমত থেকে দূরে সরে যাওয়ার পথে ঠেলে দেয় আর ভালো কাজের কর্মস্পৃহা সে হারিয়ে ফেলে এক সময় সে নিজেকে বরবাদির দিকে ধাবিত করে দেয় তো এই জন্য এই ধরনের ধারণা রাখা মূলত নিষেধ এবং বলেছে যে এই ধারণা রাখলে এরপর থেকে হতে পারে আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যেতে পারে যে আমরা দেখি যে আল্লাহ তালা দেখেন নারাজির কত ধরন আছে আজকে সন্তান যদি কোনো খারাপ কাজ করে বাপ মা খাবার দেয় না খাবার দেয় না খাবার বন্ধ করে দেয় ঘরের মধ্যে অন্যান্য সুযোগ সুবিধা বন্ধ করে দেয় আল্লাহ তালার কত নাফরমানি আমরা করি কিন্তু আল্লাহ তবাকারীকে ভালোবাসেন বান্দা গুণা করে তবাও করে নেয় তো তবাকারী আল্লাহ তালার মাহবুব আল্লাহ তালার প্রিয় বান্দা তো আল্লাহ তো অক্সিজেন বন্ধ করে দেয়নি আল্লাহ খাবার বন্ধ করে দেয়নি আল্লাহ কিন্তু আমার দেখার দৃষ্টি তাৎক্ষণিক ছিনিয়ে নেয়নি যে চোখ দিয়ে কবিরা গুণা করলে এখন তাৎক্ষণিক ছিনে নিলাম আমি মুখ দিয়ে গিবোধ করে মুখ কিন্তু আল্লাহ তালা জবান বন্ধ করে দেয়নি তো এই যে আমার নিয়ামত্ব সবই আল্লাহ জারি রেখেছে তো এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে সদা সর্বদা গুনাহের সাথে সাথে তবা করে নেয়া আর তবাহের দরজা যতক্ষণ পর্যন্ত খোলা আছে ততক্ষণ পর্যন্ত আমি নিজে বলতে পারবো না যে আমি কামিয়াব বা আমি ধ্বংস হয়ে গেছি আমাদের বুজুর্গান দিন বলেছেন যে আমাদের ভয় রাখতে হবে আবার আশাও রাখতে হবে দুইটার মধ্যম অবস্থা যদি আমরা জীবনকে অতিবাহিত করি এমনিতে ইসলামের ইসলামের মধ্যে এটি বলা আছে যে মধ্যম পন্থা অবলম্বন প্রত্যেকটা ক্ষেত্রে তা আমরা এই ধরনের কথাবার্তা বলা থেকে বাঁচব আর দ্বিতীয়ত যদি এই ধরনের কথা বলে যেমন আল্লাহ এখানে একটা কথা বলেছিল আল্লাহ তাআলা বসা থেকে থেকে কোনো দিক থেকে আল্লাহ পবিত্র তা এইভাবে এই কথাটা নরমালি আপনি আহ কথার সাথে বলে ফেলে নারাজ হয়ে বসে আছে আসলে বসে থাকে না এটা বোঝায় যে সে নারাজ হয়ে আছে আর কি এই বিষয়টা বোঝায় তো এই ধরনের যেগুলো সন্দেহমূলক কথা সেগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে কুফুরি বাক্য দেখবেন মনোহর ভাই কুফুরি বাক্য এমন এমন জিনিস এই করোনা নিয়ে অনেক কুফুরি বাক্য বলে দেয় ললে লকডাউন নিয়ে কুফুরি বাক্য বলে দেয় অর্থাৎ এমন এমন সময় বৃষ্টি নিয়ে কুফুরি বাক্য বলে দেয় আমির আলে সোনাদ এই জন্য বলেছেন যে কুফরিয়া কালিমাতকে বারে মে সওয়াল জবাব এই বিষয়টি কিতাব আছে তো প্রত্যেকটা দর্শকের এটা পড়া উচিত পড়া উচিত এবং এটা শুধু পড়া নয় এটা পড়ে বুঝে অন্যকে জানানো আপনার এলাকার মধ্যে অথবা সমাজের মধ্যে কোনো জালিম ব্যক্তি অথবা মনে করেন যে এমন কোন ব্যক্তি যে মানুষের প্রতি জুলুম করে তো আবার কিছু গরিব মানুষও থাকে এখন বলে দেয়া যে আল্লাহ তালা জালিমদের উপরে কি দয়া করে দয়া করে তো এরকমের যে একটা মানে এমন এমন কথা ই সুন্নাতের একটা রিসেলা রয়েছে ছোট্ট চল্লিশটি কুফুরি বাক্য আপনার দেখা যায় যে মানুষ মাইয়েতের ক্ষেত্রে ওই যে আপনার জওয়ান কোনো কম বয়সী মানুষ যদি ইন্তেকাল হয়ে যায় কোনো বাচ্চার আরে আমাকে নিয়ে তো পারতা এই মাজ্লা আল্লাহ কত পাশান

আসলে আমি জানি কোন গুনাহে পড়ে গেলাম কোন প্রবলেম হয়ে গেছে আমার আমি আল্লাহকে নারাজ করে ফেলেছি এই জন্য মুসিবত এসেছে এই যে আমরা যে ফাইনাল ডিক্লে দিয়ে দিই না এটা দেওয়া কখনো উচিত না আবার যখন আর আনন্দের সাগরে ভাসি কোনো ধরনের প্রবলেম নেই ঠিক আছে তখন মনে হয় যেমন আল্লাহ আমার ইবাদতবন্দি কি খুব কবুল করতেছে আমার কোনো মানে গুনা হচ্ছে না এই আমি আরামের জীবন অতিবাহিত করছি তো এই যে বিষয়টা এই বিষয়টাও ডিক্লেয়ার দেওয়া উচিত না উচিত কেন কারণ ইসলামিক জ্ঞান যদি থাকে আমি দিতে পারবো না দেখুন প্রিয় নবী সাল আলী সাল্লাম অসুস্থ হয়েছিলেন জি তো এই অসুস্থতা নবী সাল্লাইসাল্লামের বদনকে মোবারককে চুমু দিয়েছিল জি তো এখন আমরা কি বলবো নওয়াজিল্লাহ যে নবী সাল্ল আলি সাল্লাম এর প্রতি আল্লাহ নারাজ বিধায় তার অসুস্থতা হয়েছে না দাউদ আলিহাসাল্লাম তিনি দীর্ঘ প্রায় আঠারো বছর তিনি অসুস্থতার মধ্যে ছিলেন তিনি এর মধ্যে কখনোই এক যার্রা পরিমাণের জন্য আল্লাহ দরবার না শুক্রিয়া আদায় করেননি সুক্রিয়া কারণ দিন দিন শুক্রিয়া শুক্রিয়া ইবাদত বাদ মধ্যে তা আমাকে বলবো না যে আল্লাহ নবীর প্রতি আল্লাহ নারাজ ছিলেন না তো তার মানে বোঝা যায় মসিবত বিপদাবদ এগুলো গুণাগারের উপর আসবে না ন্যাক্কার উপর আসবে কখন আসবে কি জন্য আসবে কিভাবে আসবে এগুলো আল্লাহ এর গোপন রহস্য ভালো জানেন আমরা ফাইনাল কোনো ডিসিশন ডিসিশন দিতে পারবো না সিদ্ধান্ত দিতে পারবো না যে হ্যাঁ আমার গুনাহের কারণে এটা হয়েছে বরং ওলামাইকিরাম এটা বলেছেন আমার কাজ কি আমি যদি আনন্দে থাকি তখন আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে কষ্টে আছি তখনও ধৈর্য ধারণ করতে হবে সুক্রিয় আদায় করতে হবে এভাবে আমাদের জীবন অতিবাহিত করা উচিত যখন কোনো মানে সমস্যার মধ্যে পড়ে যাবে তখন তার উচিত হচ্ছে আল্লাহ তালার দরবারে নামাজ আদায় করা এবং সবর অর্থাৎ ধৈর্য ধারণ করা আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন কুপুরী বাক্য অবশ্যই বলা যাবে না এমন কোনো বাক্য বলা যাবে না যার দ্বারা আল্লাহ তালার এমন কোনো সিফাত গুণাবলীর প্রতি আপনার কটুক্তিমূলক ই হয়ে যায় মোহতাজি চলে আসে এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে আল্লাহ তালার জন্য বসার স্থানকে ঠিক করে রাখা হাত পা ই করে রাখা এগুলো সম্পূর্ণ নিষেধ সুরেখলাসের বিপরীত সে জন্য এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে আহ ভাই কুরবানি অনেকই করেছেন আল্লাহ তাআলা সকলের কুরবানিগুলোকে কবুল মঞ্জুর করুন সেই দোয়াই আমাদের তরফ থেকে এটাই হবে কিন্তু প্রশ্ন হচ্ছে আমি সুনাদের কাছে প্রশ্ন করেছিলেন সুদের পরিণামের ব্যাপারে তো মানুষ দেখা যায় যে সুদের সাথে অহর জড়িয়ে যাচ্ছে এবং এখানে বুঝা বোঝেন আপনার ওই ইমাম গজাল রহমতুল্লাহ আলাই রিয়াকারির ব্যাপারে যে উদাহরণ দিয়েছিলেন যে রিয়াকার রিয়া এমনভাবেই নেক আমলের সাথে লেগে যায় যেমন পিপিলিকা হেঁটে যায় আওয়াজ পাওয়া যায় না এবং খেজুর কি মিষ্টি তার চেয়েও মিষ্টতার সাথে আপনার এই রিয়া লৌকিকতা ইবাদের সাথে লেগে যায় তো এই যে আপনার সুদেরও যে একটা স্বাদ সুদের স্বাদ বলছি আমি সুদের স্বাদ সুদ গ্রহণ করা সুদ দেয়ার যে একটা স্বাদ এই স্বাদ যখন মানুষকে পেয়ে বসে তখন তার পরিণতি কিন্তু খুব খারাপ হয়ে যায় আপনার দুনিয়াতে তো সে খুব ভালো থাকে কিন্তু তার আখিরাতের পরিণাম কিন্তু ভালো না তো এই সুদের পরিণামের ব্যাপারে কী বলবেন প্রথমত সুদ হলো হারাম সুদকে হারাম করার পেছনে যে ইসলামিক ব্যাখ্যা রয়েছে সেটা আমরা এখানে আলোচনা করবো না কিন্তু সুদকে আল্লাহ তালা হারাম করেছে এখন একটি হারাম বিষয়কে বিস্তারিত জানা এটা প্রত্যেকটা মুসলমানের জরুরি কিছু জিনিস আছে জেনে আমল করতে হবে কিছু জিনিস আছে জেনে জানা অন্যকে জানাতে হবে নিজেকে আমল করতে হবে সুদের পরিণাম এটা খুব মারাত্মক কেউ যদি সুদ হা সুদের মাধ্যমে হোক ঘুষের মাধ্যমে হোক হারাম পয়সা দ্বারা যদি কেউ চায় যে ইবাদত করবে দান করবে উপকার করবে তো এটা আদৌ কখন দরবার আল্লাহ পাকের দরবারে কবুল নয় মকবুল নয় অথবা কোরবানি দিয়ে দিল যে কোরবানি দিয়ে দিল যে টাকার মধ্যে এটা আছে দিয়ে দেই গরিবদের উপকার তো হচ্ছে এটা তো সব কিছু দিয়ে যদি উপকার হয় তো আল্লাপাক তো দুনিয়াতে এই নিষেধাজ্ঞা জারি করতেন না যেহেতু আমাদের জন্য কিসে কল্যাণ আছে আর কিসের মধ্যে কল্যাণ নেই আল্লাপাক ভালো জানেন এই আমাদেরকে হারাম হালাল চিহ্নিত করে দিয়ে দিয়ে দিয়েছেন কোরআনুল কারিমের মাধ্যমে তারা হাবিব সাল্লি সাল্লামের সুন্না এর মাধ্যমে তো সুদের ভয়াবহ পরিণতি কথা কি বলবো যে এটার প্রথম কথা হলো যে সুদ খাবে যে সুদ দিবে নিবে সাক্ষী থাকবে এই বিষয়গুলো মধ্যে সম্মতি দিবে খুশি থাকবে তো সার্বিকভাবে প্রত্যেকে হারাম কাজের সাথে লিপ্ত আর সুদের ভয়াবহ পরিণতির মধ্যে একটি আছে যে কেমতের দিন তার আল্লাহ তালা এমন বড় আকৃতি দান করবেন যার প্যাটের ভিতরে সাপ তাকে অহরহ ধ্বংসন করতে থাকবে আজকে আমরা সামান্য প্যাটের মধ্যে যদি ব্যথা হয় কৃমি আক্রান্ত হয় তো দেখা যায় আমাদের কিন্তু আমরা চিৎকার করতে থাকি আমরা অসহনীয় যন্ত্রণা তো যখন বিষদ সাপ এভাবে তাকে দংশন করতে থাকবে তো এই বিষয়গুলি আমাদের প্র্যাকটিস করা স্মরণ করা সুদের এই পরিণামটা জানা কারণ কি আমরা অনেকে মনে করি মৃত্যুর পর তো বাস ঘুমিয়ে থাকবো আমি যেমন ঘুমিয়ে থাকি ঘুমিয়ে থাকবো যা হয় ঘুমালে ঘুম আসলে যখন আমি টের পাই না আলাপ নেই আমার তা আমরা অনেকে এমন মনে করি বাস্তবতা এমন নয় এই দুনিয়ার মধ্যে আমি যেমন অনুভূতি তার থেকে অনেক বেশি অনুভূতি আল্লাহ তালা আমাকে পরকা দিয়ে দিবে তখন আমি কষ্টের স্বাদ কষ্টটা সেই সহ্য করছে বেশি অনুভব করতে অনুভব করতে পারবো তো এই জন্য সুদ থেকে ব্যস্ত হবে সুত যে বক্ষণ করবে এই ব্যক্তিকে রক্তের সাগরের মধ্যে সাঁতার সাঁতার কাটানো হবে এবং আগুন এর পাহাড়কে পাহাড়ের মধ্যে বিভিন্নভাবে এটার আজাব বর্ণিত রয়েছে তো এই ধরনের আজাব যাতে আমরা অধ্যয়ন করি আল্লাহবাক বিভিন্ন গুনাহের কারণে বিভিন্ন আজাবের কথা বর্ণনা করেছেন এই আজাবগুলিকে আমাদের স্মরণ রাখতে হবে আমরা ভুলে যাই আসলে ভুজুর দিন কিন্তু এমন ছিলেন না বুজুগানা দিনে দিনের প্র্যাকটিস ছিল যে তারা প্রত্যক্ষভাবে গুনাকে স্মরণ করে নিজের নফসকে তিনি দমন করে রাখতেন একবার কি হলো এক মহিলার প্রতি এক বুজুর্গ রহমতুল্লাহ আলাই এর অন্তর ঝুঁকে গেল অন্তর ঝুঁকে গেল বলতে নফস তাকে আশ্বাসা দিচ্ছে ওই মহিলার সাথে অবৈধ সম্পর্ক করার জন্য তখন তার কাছে ছিল একটা বাতি তখন তিনি কী করলেন তার আঙ্গুলকে এক এক করে জ্বালাতে শুরু করলেন সে আগুনের মধ্যে দিয়ে আর নিজেকে উদ্দেশ্য করে বলতে লাগলেন যে দেখো দুনিয়ার আগুনকে তুমি সহ্য করতে পারো কিনা তুমি যে প্রস্তাব দিচ্ছ এটার শাস্তি তো পরকালে জাহান নামের আগুন তো দুনিয়ার আগুন সহ্য করতে পারো কিনা দেখো তিনি এক এক করে আঙ্গুল দিচ্ছে আর তার তিনি নিজেকে এই কাজ থেকে বিরত রাখার জন্য এই উপায় অবলম্বন করেছে বুঝাচ্ছেন তিনি নিজেকে নিজের নবসকে দমন করার জন্য যে দুনিয়ার আগুন থেকে তো অনেক গুণ বেশি বেশি তাপ হবে জাহান নামে রাখুন তা আমি এখন দুনিয়াতে সহ্য করতে পারছি না অথচ গুনাহের অফার গুনাহের জন্য তুমি প্ররোচিত করছো তো আমি পরকালে কিভাবে সহ্য করবো তো এই জন্য যারা এখন বর্তমান সময়ের মধ্যে সুদের প্রতি অন্ধের মতো চলে যাচ্ছে হ্যাঁ বাস একটু বুঝিয়ে সুযিয়ে সুজিয়ে বললো যে এখানে এভাবে এভাবে করলে হবে না বা কিছু সুদের সম্ভাবনা আছে তো জন্য জায়গার মধ্যে আমি যাব কেন ইন্টারেস্টের নামে মুনাফা জি মানে নাম চেঞ্জ করে নাম চেঞ্জ করে দেয়া হচ্ছে জি লভ্যাংশ ইত্যাদি ইত্যাদি অর্থাৎ যেভাবেই হোক দর্শক আপনারা এই সকল ব্যাপারগুলোতে অর্থাৎ কোনো ব্যবসা শুরু করার আগে কারো কাছ থেকে টাকা ধার নেওয়ার আগে অথবা ধার দেওয়ার নাম করে আমি এত টাকা দিব মান্থলি আমাকে এত টাকা দেয়া হবে সুদ হারাম হওয়ার পিছনে অন্যতম কারণের মধ্যে একটি কারণ হল যে মানুষের কর্মস্পৃহা কমে যাবে মানুষ এটাকে কি করবে সুদে টাকা লাগিয়ে আরামে বসে বসে খাবে মানুষ যে একটা কর্মমুখী জীবন ব্যবস্থা কর্মের মাধ্যমে সেই জিনিসটা থেকে মানুষ চলে আসবে তো এই বর্তমান সময় দেখা যায় যে ম্যাক্সিমাম জায়গায় দেখবেন যে আহ মানুষকে কাজ করতে দেখা যায় না অনেক অনেকেই কাজ করতে দেখা যায় না কিন্তু সে সমাজে দিব্য আরামে সে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতেছে তার হিসাবে তো এর পিছনে কারণ কি দেখা যায় যে তিনি সুদের সাথে জড়িত তার টাকা আসতেছে সে কোনো কাজ করতে হয় না এভাবে সে জীবনযাপন করছে তো এই যে বিষয়গুলো যে ব্যাংকের মধ্যে গেলেই তাকে কৌশলে অপকৌশলই বলবো অপকৌশলে তাকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে তাকে কি করা হয় নামধারে এখন দারি তো সবাই রাখতে পারে এখন দেখা যায় ব্যাংকে যে জব করে তাদের ম্যাক্সিমাম এখন দাঁড়িয়ে রাখা শুরু করেছে কেন তাদের দেখলে একটু মানুষ ই করে তো যাই হোক এই জন্য যে বিষয়টা আমাদের সুদ থেকে মুক্ত থাকবে সুদ থেকে মুক্ত থাকতে হবে এটা আমাদের খুবই জরুরি রয়েছে এবং ভালো যে আলিমে দিন আছে তার থেকে মাসানাগুলো জেনে নিতে হবে এখন ফর এক্সাম্পল কারোর কাছে আছে অনেকগুলো এখন কেউ চাচ্ছে টাকা জি এখন এমনিতে তো দেবে না সেই সোনালি যুগ কোথায় যে কর্জে হাসানা দেয়া করজে হাসানার ব্যাপারে হাদিসে পাকের মধ্যে কত সবাবের কথা এসেছে আল্লাহব কর্জে হাসানা দিলে সাদকা দেয়ার সামিল হয়ে যায় এই টাকাগুলো দান করার মতো সবাব পেয়ে যাবে সে সুবাহ হামদি কত বড় সবাব রয়েছে কর্জে হাসানা তো করজে হাসানা দেয় আমরা সুদ না দেই অনেকের কাছে টাকা আছে এখন অনেকে ব্যবসা করতে চায় তো সেজন্য টাকা নিয়ে নেয় টাকা টাকা নিয়ে নেওয়ার পরে আমি মান্থলি আপনাকে এত একটা এত টাকা দিব এখন সে ব্যবসায় লাভ করলো না লস করলো আপনাকে এত টাকা দিচ্ছে এইটা কি আপনার সুদের মধ্যে পড়লো না কেমনে পড়লো আপনার আমার একটু জানতে তো হবে না তাই না না জেনে আপনি একটা কাজ করে ফেললেন আর এটা যদি সুদ হয়ে যায় তাহলে আপনি নিজেও হারামের মধ্যে জড়িয়ে পড়লেন আরে হারাম দিয়ে আপনি নিজের ঘরের যে যারা রয়েছে তাদেরকেও ভরণ পোষণ করালেন তাহলে দুনিয়া তো ভালোভাবে চলে গেলেন কিন্তু আখেরাত আপনার আমার কি হবে এই ভাবনাটা আমাদের অবশ্যই আপনার ই করা উচিত কোথাও আপনি টাকা রেখেছেন কোথাও টাকা রেখেছেন এখন কোনো পার্সেন্টেজ হিসেবে আপনি ওখান থেকে নিচ্ছেন এই জিনিসগুলোও তো আমাদের দেখা উচিত যে আপনি কোথায় রেখেছেন কার কাছে রেখেছেন কোন লকারে রেখেছেন এই জিনিসগুলো আমরা দেখে শুনে অর্থাৎ ইসলামী অনুশাসনের মধ্যে যখন আমরা চলে আসব। তখন ইনশাল্লাহ এই জিনিসগুলো থেকে আমরা হেফাজত থাকব পাশাপাশি আল্লাহ রসুল আমাদের উপর রাজি হবেন মনে রাখবেন অল্প খাবেন খানা অল্প খান কিন্তু হালালটা যখন খাবেন তখন হালাল খাওয়ার ভাড়াকাতে আপনার পেট ভরে যাবে ইনশাল্লা বেশি খেতে হবে না আর আপনার দেখবেন ফ্যামিলি মেনটেন্সও হয়ে যাবে আপনার স্ত্রী আপনার সন্তানগণ আপনাকে জ্বালাতন করবে না জামাকে এটা দিতে হবে তো আপনার ঈদেও আপনি শাড়ি দিয়েছেন কোরবানিতেও দিয়েছেন তো অমুক ইভেন্টের মধ্যে তমুক ইভেন্টের মধ্যে বারো মাসে অনেকগুলো ইভেন্টে আপনি দিতে হচ্ছে কোথাও নিয়ে যেতে হচ্ছে মানে শুধু ফরমাইশ ফরমাইশ দেয়া হচ্ছে স্ত্রী পক্ষ থেকে আসছে সন্তানদের পক্ষ থেকে আসছে তো পক্ষ থেকে আসছে এই জিনিসগুলো দেখবেন যে যখন আপনি হালালের মধ্যে চলে আসবেন এর মধ্যে বারাকাত হবে এবং আল্লাহ তালা এই সকল আপনার পেরেশানিগুলো থেকে আপনাকে নাজাদ করবে ইনশাল্লাহ তখন আপনার দিলও ঠান্ডা থাকবে আপনার দিলের প্রশান্তি নসিফ হবে সকল কিছুতে ভালো থাকবে ইনশাআল্লাহ তারা মুক্ত জীবন অতিবাহিত করুন সুদ মুক্ত জীবন অতিবাহিত করুন যারা এখনও এই কাজের মধ্যে লিপ্ত রয়েছেন অনেকে এমনও আছে ঘরের মহিলারা চায় যে তার স্বামী যেন সুদের মধ্যে জড়িত না থাকে কিন্তু স্বামী সে সুদের সাথে জড়িত থাকবে তো মহিলাদের উচিত সন্তানদের উচিত বাবাকে বোঝানো স্ত্রীর উচিত স্বামীকে বোঝানো মায়ের উচিত সন্তানকে বোঝানো বাবার উচিত সন্তানকে বোঝানো যে সুদ মুক্ত জীবন মুক্ত পরিবার মুক্ত সমাজ মুক্ত দেশ যাতে করে আল্লাহ তালা আমাদেরকে নসিব করেন বাস। আল্লাহ তালকে দোয়া এবং চেষ্টা করে যায় ইনশাল্লাহ আল্লাহ তো আল্লাহ তালা আসানি করবে ইনশাআল্লাহ তালা কিন্তু এরকম না বলা যায় আরে এটা সম্ভব না সম্ভব অবশ্যই সম্ভব কে বলছে সম্ভব না নিঃসন্দেহে সম্ভব আপনি মুক্ত থাকতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন সুদের পরিণামের ভয়াবহতা আমরা শ্রবণ করলাম একটু তো স্মরণ করুন আর যারা এখনো এর সাথে জড়িত রয়েছেন আমি দাওয়াত দিব যে তবা করুন তবার দরজা খোলা রয়েছে তবার দরজা খোলা রয়েছে তবা করুন আর নয়তো ইন্তেকালের পরের অবস্থা এটা বোঝানোর মতো না সর্বসুদূর কিতাব যদি পাঠ করে না কেউ তাহলে বুঝতে পারবে যে কী অবস্থা ইন্তেকালের পরের আল্লাহ আকবর কবির বাস আল আমান আল হাফিজ আল্লাহ তালা হেফাজত করুন সুদ সুদের কারণে সুদের জন্য আপনার দেখা যায় যে গরিব মিসকিন যারা রয়েছে তাদের রক্ত মতো একটা কাহিনী হয়ে যায় এখানে ইসলাম এমনিতে সুদকে হারাম করেনি আপনি সুদকে হালাল ভেবে খাচ্ছেন হালাল ভাবে দিচ্ছেন না না ইসলাম যেখানে হারাম করেছেন এটা নিঃসন্দেহে এর মধ্যে অবশ্যই ভালো রয়েছে আর এই ভালোটা আমাদের গ্রহণ করা খুবই জরুরি আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন সাল্লু আল হাবিব সল্লাহ তালা আলা মোহাম্মদ সল্লাহ তালী ওসলাম সলাতম ওসালাম আলী কয়সদি ইয়া রসুল আল্লাহ সল্লাহ আলী বালি ওসাল্লাম আমি রসুলের কাছে আরেকটি প্রশ্ন করা হয়েছিল প্রশ্ন দেখা যায় আপনার দোকান হোক অথবা গাড়ি হোক অথবা কোথাও আপনি বসে আছেন তো সেখানে কেউ ভুলে তার কোনো টাকার ব্যাগ পার্স এগুলো ফেলে চলে যায় অথবা কোনো সামান ফেলে চলে গেল এখন দেখা যায় যে অনেক বছর মানে খোঁজা হচ্ছে চালানো হচ্ছে অনেকে তো খুঁজেও না অনেকে তো বাস গনিমত পেয়েছে রেখে দেয় বলেও না যার মধ্যে আল্লাহ তালা ভয় রয়েছে যিনি মাস আল্লাহ সম্পর্কে জানে কেননা এটা হচ্ছে মালে লুকতা বলা হয় এর মালিককে খুঁজতে হবে যদি কোনো কিছু রেখে কেউ ফেলে চলে গেল মালিককে খোঁজা বিশদ এটা আলোচনা রয়েছে ইসলামের মধ্যে তো সেই সুবাদে এর ব্যাপারে কিছু যদি বলে দেন অনেকেই এই সমস্যা হয়ে থাকে টাকা পড়ে গেছে উঠিয়ে নিয়ে নিল অথবা কারো দোকানের মধ্যে কোনো ব্যাগ রেখে গেল। কোরআন সম্পদ এগুলো তো দেখা যায় যে এগুলো একটি প্রশ্ন করেছিল যে এক ব্যক্তির কাছে তার সার্ভিসিং সেন্টার সেখানে টাকা থলে রেখে সে চলে গিয়েছিল তো তারা ছিল ভালো তারা এটা প্রায় দেড় বছর পর্যন্ত মূল মালিককে খোঁজার জন্য খুব চেষ্টা করেছে আচ্ছা যতটুকু চেষ্টা করা তাদের প্রয়োজন ছিল করার পরে তারা সেই ব্যক্তির কোনো খোঁজ পায়নি এবং ওই ব্যক্তির পক্ষ থেকে এরকম যে খোঁজে এসেছিল এমনও হয়নি তো এই বিষয়টা নিয়ে একটা প্রশ্ন করেছিল যে এই টাকাটা এখন কি কোরবানিতে ব্যবহার করা যাবে কি না তো আমি সুন্দর যে উত্তর দিয়েছে সেটার আলোকে বলছি যে এই লোকতা এর বিষয়টা এমনই যে এটাকে নির্ধারিত এবং সম্ভাব্য যে জায়গাগুলো আছে যেখানে অ্যালান করলে ঘোষণা করলে এটার মূল মালিককে খুঁজে পাওয়া সম্ভব সেই জায়গার মধ্যে পর্যাপ্ত ঘোষণা করতে হবে মানুষকে জানাতে হবে জানানোর পরে যদি না পাওয়া যায় এবং ওই পর্যন্ত জানালো যে পর্যন্ত তার এখন ধারণা ধারণাটা প্রবল হলো যে এটার মালিক আর এখন খোঁজ করছে না বা এটার মালিক আর পাওয়া যাবে না তখন কি করবে সেটা সেই অর্থ সেই সম্পদ শরীর ফকির যে আছে শরীরতে দৃষ্টিতে যে ফকির মিসকিন তাকে দান করে দিবে দান করে দিবে আর যদি নিজেই শরীর ফকির হয় তাহলে নিজেও রাখতে পারবে কিন্তু এই টাকা কোরবানির মধ্যে ব্যবহার করা যাবে না এটাই ছিল উত্তর আচ্ছা মার্শাল্লা আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে বয়ান যখন আমরা শুনি দেখা যায় যে বয়ান শুনলাম এখন আমাদের কি মন মানুষের সৃষ্টি হয়ে গেল যে না নেকির ই করতে হবে নামাজের কথা বললে নামাজে দাওয়াত দিলে নামাজের ফজিলত বললে নামাজ না পড়ার যে ই রয়েছে ক্ষতি রয়েছে সেগুলো যখন বলা হয় তখন দেখা যায় যে মন চায় যে নেকি করি কিন্তু কিছুক্ষণ পরেই আবার এগুলো থেকে ই হয়ে যায় তখন করণীয় হতে পারে জি অন্তর পরিবর্তনশীল অন্তর পরিবর্তন হয় এই জন্য বুজুর্গানের দিন নেকির কাজে কখনো দেরি করতেন না কেন যদি অন্তর পরিবর্তন হয়ে যায় সেই নেকির জজবা যদি চলে যায় তা এমন বিষয়টা তো অন্তরকে স্থির করার জন্য সর্বদা সর্বদা আল্লাহ তাল সন্তুষ্টের জন্য ফজিলত গুলো অধ্যায়ন করে করে ধাবিত রাখা যে পরিবেশে গেলে আমল হয় পরিবেশ করা কেননা কারণ ইসলামের যদি আপনি ইতিহাস দেখেন যে এই আরাফাতের ময়দানে যাওয়া সেখানে একটা মাকফিরাতের পরিবেশ সৃষ্টি হয়ে যায় মানুষ অজান্তে আল্লাহর কাছে নিজের সবকিছু সমর্পণ করে দেয় আমার অজান্তি চোখের পানি চোখের পানে চলে আসে কাবা ঘরে যান সেখানে অজান্তে কত মানুষ কাউকে মসজিদ নবীর শরীফ যে এখানে নবী সাল আইলি হাসালামের রজা পাকে চলে যাচ্ছে আমি জিজ্ঞেস করেছি ওনার ভাই অনেকেই ওমরা করতে যাওয়ার জন্য যায় যে যখন আসে কথা যখন হয় তখন ওনাদের যেটা ই যে যখনই মদিনা শরীফে হা হাজিরি দেওয়ার জন্য মসজিদ নবীর শরীফে যখন কদম রাখে তখন অটোমেটিক্যালি তাদের ওখানে ভিতরগত একটা ঈদ পরিবর্তন হয়েছে আমি এমনও ব্যক্তির সাথে কথা বলেছি যে যারা বাহ্যিকভাবে এলাকার মধ্যে ভালো না মানে কোনো গুনাহের সাথে জড়িত বা তার আচরে মানুষ কষ্ট কষ্ট পাচ্ছে এই ধরনের ব্যক্তিও হয়তো আল্লাহ তালাকে নারাজ করে রেখে নারাজ করেছে বা এই ধরনের নাফরমানিমূলক কাজ করে এই ধরনের ব্যক্তির সাথে যখন কথা বলেছে বলে যে আমি যখন মদিনা শরীফ যাই তো ওখানে গেলে ওইখানকার পরিবেশটাই অন্যরকম তো তার মধ্যে সেই অনুভূতিটা কাজ করে কাজ করে যে না এটা পবিত্র জায়গার মধ্যে এই জায়গার মধ্যে যে আল্লাহ তাল রহমত কত এটা সে নিজেও একটা উপলব্ধি করতে পারে তো আমি যেটা বলার উদ্দেশ্য যে আমাদের রমজান আসে ইবাদত জজবা থাকে জিলহজ মাসের দশ তার দশটি দিন অতিবাহিত হয় নেকি জজবা থাকে আমাদের দুটি ঈদ আসে ইবাদতের জজবা থাকে বিভিন্নভাবে দেখা যায় বিভিন্ন কারণে কিন্তু আমাদের জজবা থাকে কিন্তু মনে রাখতে হবে যে প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা জিনিসের সম্পর্ক সম্পর্ক আছে যে মানুষ যখন ইন্তকাল করে তার নিকটাত্মীয় মা বাবা এটা কিন্তু ইসলামের মধ্যে শোক পালন করার যে বিষয় তিন দিন তিন দিন পর অটোমেটিক কিন্তু আমাদের অন্তরের মধ্যে সেই যে কাঠিন্যতা বা কষ্ট সেটা লাঘব হতে থাকে তো ইসলামের মধ্যে এই পরবর্তীতে আপনি সেই কাইফিয়াতটা সেই অবস্থাটা চাইলেও কিন্তু ফিরিয়ে আনতে পারবেন না তো প্রত্যেকটা বিষয়ের সাথে একটা অবস্থা জড়িত এই জন্য আমরা যদি যে নেকির পরিবেশটা বারো মাসেই থাক রমজানের সেই আমেজ আমরা পাবো না রমজানের সেই ফজিলত পাব না কিন্তু রমজানের রোজার বিষয়টা যদি আমি চাই যে আমার সেই জাগ্রত আমি নফল রোজা রেখে যেতে পারি রমজানের মধ্যে পড়েছে এটা অন্য কোন মাসের মধ্যে তারাবি নেই কিন্তু আমি বিশ টাকা তারাবি পড়েছি আমি যদি চাই সেটা ধরে রাখতে তাহলে আমি আমি নফল নামাজ পড়তে পারি আমি তাহাজ পড়তে পারি অনেকে অনেকে দেখবেন পরেও যেমন আপনার জিল হাজ মাসের নয় দিনে অনেকেই দেখবেন নয় দিন রোজা রেখেছে মাসাল্লাহ আমাদের সুন্নাতের ই ছিল যে নয় দিন কে রাখবেন পাঁচ দিন কে রাখবেন তিন দিন কে রাখবেন মাসাল্লাহ অনেকেই রেখেছে অনেকেই রেখেছেন আলহামদুলিল্লাহ তো এভাবে যে প্রত্যেক আরবি মাসের মাঝের তিন দিন তিন দিন আইএমবি বলা হয় যেগুলো এইভাবে রাখে বৃহস্পতিবার রাখে শুক্রবার শুক্রবার বা শনিবার মিলিয়ে রাখে সোমবার সোমবার রোজা রাখা সোমবার শনিবার রোজা রাখা সোনার তো এইভাবে রোজার বিষয়গুলো ঠিক তেমন নামাজের বিষয়গুলো রাখতে পারে আচ্ছা রমজানের মধ্যে অনেকের প্রবণতা হয় যে নামাজ কাজা করব না তো নামাজ কাজা করব না এই অবস্থার জন্য সে নিজে ডাইরি মেনটেন করতে পারে যে আমাকে কোনো নামাজ কাজা হলো কিনা আমি আদায় করে আমার যেমন ছিল এখন আমি বাকি এগারো মাসের প্রতিটা ওয়াক্তের খেয়াল করতে পারছি না আমি আমার এমন কোনো বন্ধু জন্য হয়ে দিবে তো এইভাবে দেখা যায় যে বর্তমান এই সময়ের মধ্যে একা একা ইবাদত করে মাসে দেখা যায় এক পাড়া দুই পাড়া তিন পারা কোরআনে পাক পড়েছে জি সারা বছরে আর কোনো কি খবর নেই এক পিসটাও হয় না জি তো এইভাবে দেখা যায় যদি এভাবে একটি ঘরের মধ্যে প্রতিযোগিতা লাগিয়ে দেওয়া হয় বৈধ প্রতিযোগিতা যে কোরআন শরীফ খতম করার ফলে এই উপহার দেওয়া হবে পিতা মাতার সামর্থ্য অনুযায়ী যদি করে আর যারা পড়বে তারাও সেই দেখা যায় সেই আগ্রহে একটা পরিবেশ সৃষ্টি করে রাখা যায় ইচ্ছা করলে তো পরিবেশের বরকতেই কিন্তু আজকে আমাদের এই মাদানি মহলে আসা আর পরিবেশের বরকতেই কিন্তু মানুষের নেকের প্রতি উৎসাহ বৃদ্ধি পায় এই জন্য আমাদের একটা পরিবেশ উত্তম পরিবেশ আলহামদুলিল্লাহ দামাতি ইসলামী মাদানী চ্যানেলের মাধ্যমে ঘরে মাদানি পরিবেশ দিচ্ছে মাদানি কাফলার মাঝে সেখানে মাদানি পরিবেশ সৃষ্টি হচ্ছে নেকির জজবা দেওয়া হয় মসজিদের মধ্যে যখন সপ্তাহে শূন্যতম ইজতেমা হয় অনেকে হয়তো উচ্চ আওয়াজে জিকির করা অভ্যাস নেই আল্লাহর নাম নিবে অনেক লজ্জা লাগে বিভিন্ন জায়গায় হাঁটা চলার মধ্যে কিন্তু ইজিতেমার মধ্যে কী হয় আল্লাহ জিকিরকে খুব সুন্দরভাবে আল্লাহ জিকির করা হয় অভ্য অভ্যস্ত হয়ে গেলে বাসায় গেল ফ্যামিলি নিয়ে জিকির করতে পারবে তো এইভাবে দেখা যায় একটা পরিবেশে আসলে সেখান থেকে উৎসাহিত হয়ে অনুপ্রাণিত হয়ে শিখে তখন সে ইবাদতবন্দীকে যখন কন্টিনিউ চালিয়ে যাবে তখন একটা সময় আসবে যে তার ইবাদতবন্দী কমবে না আর আমরা দেখি আমির আমির আলু যে আল্লাহর ওলিদের প্রতি আল্লাহ তালা খাস কত দয়া আমির আলু যারা নিকটে আছে যারা দুনিয়ার শেষ প্রান্তে আছে সবার একই কথা যে এই আল্লাহর ওলি ইবাদত দিন দিন বাড়ছে কমে না তো রমজান মাস তো আর বারো মাস নেই কিন্তু তার সারা বছর রোজা রাখা নফল রোজা নিষিদ্ধ দিনগুলো ছাড়া তারপর নফল ইবাদত করা দর্শ দেওয়া মাদানি মোজাকারের মধ্যে কিতাব লেখা মানে নেকির কোনো কমতি নেই তাহলে আহমদুলিল্লাহ তো এই জন্য যে বি যখনই নফস। আমরা আমাদের নবসকে কন্ট্রোল করে ভালোর দিকে এগিয়ে যাব তখন দেখা যায় যে অটোমেটিক আমরা ব্রিজের ঢাল থেকে নামার মতো গতি আর কমবে না ইবাদতের মধ্যে কিন্তু ওঠ ওঠতে যেমন কষ্ট লাগে ঠিক তেমন নবসকে দমন করে ওই পর্যায়ে যেতে একটু কষ্ট লাগবে কিন্তু যখনই আমি একটা পর্যায়ে চলে যাব তখন ইনশাল্লাহ আমার ইবাদত বাদতবন্দিকে মধ্যে আর কমতি আসবে না অর্থাৎ প্রত্যেকটা কাজের যেমন আমরা দুনিয়াবি কাজের ক্ষেত্রে হিসাব নেই যে হিসেব নেওয়ারও ব্যবস্থা করা আমি শুনন্য আমাদেরকে বাহাত্তর নেক আমল রিসালা লিখে দিয়েছেন এটা আমরা নিতে পারি পাশাপাশি মহিলাদের জন্য তেষট্টি নেক আমল এটা আমরা নিয়ে অধ্যয়ন করতে পারি এবং এই অনুযায়ী আমল করতে পারি আল্লাহ তো আমাদের আমলের ধারাবাহিকতা বাড়তে থাকবেন সে আল্লাহ তালা আল্লাহ আমাদেরকে হেফাজত করুন অনেকেরই মা বাবা হয়তো গত বছর ছিলেন এবছর কুরবানির মধ্যে তাদেরকে পায়নি যে ইন্তেকাল করেছেন আল্লাহ তালা আমাদের পিতা মাতা মায়ের বংশ বাবার বংশ স্ত্রীর বংশ থেকে যে ইন্তেকাল করেছেন বেহিসব মাখফেরাত দান করুন দোয়া করি সকলের জন্য তো এই আমাদের করণীয় কি যাদের আমাদের মা বাবা ইন্তেকাল করেছেন এক্ষেত্রে আমরা কি করতে পারি মা বাবার মা বাবার জন্য যেটা সবচেয়ে বড় করণীয় সেটা হলো তাদের জন্য মাগফেরাতের দোয়া কামনা করা যখনই পিতা মাতার কথা স্মরণ হবে তখনই তাদের জন্য মাঘ ফেরাতে দোয়া করা আর মাঘ দোয়া করাও এটা তাদেরও উপকার এবং আমারও উপকার আমি পিতামাতার জন্য যত কিছুই করব প্রত্যেকটা বিষয় বিনিময় আল্লাহ তালা আমাকে দান করবে দান করবে তো পিতা মাতার জন্য যে করণীয় সেটা হলো যে এটা তো আমরা মাঘ দোয়া কামনা করবো যখনই দোয়া কবলে মুহূর্ত হয় ও সময় দোয়া করব আর প্রত্যেকটা নেকি পিতামাতার মাতার ইশালের সবের নিয়াত করা যেমন আমি টাকা মসজিদে দান করছি মাদ্রাসায় গরিবকে তখন এইভাবে নিয়ত করা যে আমি টাকাটা আল্লাহ পিতামাতার সন্তুষ্টি সন্তুষ্টার ইসালের জন্য আমি ব্যক্তিকে দিলাম শুধু অন্য কারো নামও নিতে পারে জি নিতে পারে কিন্তু দেখা যায় যে পিতামাতা মাতা আর বিষয়টা যদি এভাবে আরম্ভ করে সে নিয়ত একাধিক করতে পারে কিন্তু পিতা মাতা দুনিয়ার মধ্যে কিন্তু একটা অতুলনীয় নিয়াম নিয়ামত আমরা যখন এই কোরআন খতম করি বা অন্যান্য ইসালাহ সাহব করি আমরা কিন্তু প্রথমে নবী সাল্ল আইলিমুসাল্লাম বারগাহে পেশ করি তারপর নবী সাল্ল আলিমসাল্লামের ওসিলায় সমস্ত আম্বিয়া সাহাবা একরাম আউলে একরাম সমস্ত মোমেন মুসলমান এর জন্য আমরা ইসালাহ সব করে থাকি ওইটা যখন আমার ওইভাবে সময় সুযোগ হয় ওইভাবে নিয়ত করা কিন্তু দেখা যায় আমি যদি একটা টাকাও দান করি আমি তাৎক্ষণিক নিয়ত করতে পারি আল্লাহ সন্তুষ্ট সাহবের নিয়তে আমি পিতামাতার ইসাল সাহেবের জন্য দান করছি তো এভাবে কী হয় পিতামাতা সে সৎকার প্রত্যক্ষ সেই সাথে সাথে ফজিলতটা পেয়ে যায় তো এর কারণে পিতামাতার রুহানি দোয়া আমাদের উপর চলে আসে আর পিতামাতার দোয়া ব্যতীত কখনো তো এই জন্য আমাদের উচিত যে পিতামাতা চলে যাওয়ার পরে আমাদের পিতামাতার জন্য বেশি বেশি দান সৎকার করা পিতামাতার কবর জিয়ারত করা কোরআন খতম করে তাদের জন্য ইসলাম সব করা সর্বোপরি সর্বোপরি তার যে আত্মীয় স্বজন উভয়ে পিতা এবং মাতা উভয় যাদের সাথে যোগাযোগ রাখত যাদের সাথে ভালো ব্যবহার করত যাদেরকে গোপনে প্রকাশের দান করতো তাদের সেই পিতা মাতার কাজগুলো সন্তান হিসাবে তাদের দায়িত্ব সেই কাজগুলোকে সুষ্ঠুভাবে বন্টন মানে মনে রাখা এবং সেগুলি পালন করা আচ্ছা এখানে আরেকটি জিনিস হচ্ছে ঘরের মধ্যে আমরা অনেক সময় দেখা যায় যে বাৎসরিকভাবে মিলাচ্ছি জি তো এটাও খুব ভালো একটা কাজ আশেপাশের প্রতিবেশীদেরকে দাওয়াত দিয়ে তাদেরকে খাওয়ানো খাওয়ানোটাও খুব ভালো কাজ যেমন সাদ রদি আল্লাহ তায়লা আনহু উনি সফরে ছিলেন আর ওই সময় তার আম্মা হজুর ইন্তেকাল হয়েছিল যখন ফিরে আসলেন রসুলে পাকসল্লাহ আলি সাল্লামের দরবারে হাজির হয়ে আস ইয়ারসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম আমার আম্মা হজুর ইন্তেকাল করেছেন আমি ছিলাম না আমি আম্মা হজুরের জন্য কি করতে পারি তখন বললেন যে তুমি তোমার আম্মা হজুরের জন্য কূপ খনন করে দাও তখন তখন পানির জন্য কূপ খনন করে দিলেন উম্মে সাদের জন্য সাদ রদি আল্লাহ আনহ এর আম্মা হজুরের জন্য তো এভাবে করে আমাদের পিতামাতার জন্য আমরা কিছু করতে পারি যেমন ধরুন আপনার পিতামাতা যদি দুনিয়াতে বেঁচে থাকতেন তাহলে নিশ্চয়ই তাদেরকে ভরণ পোষণ দিতেন তাদেরকে চিকিৎসা করাতেন তো সেই টাকাগুলো কিন্তু এখন আপনার বেঁচে বেঁচে যাচ্ছে এক এক প্রকারের আপনি এরকম কিছু করতে পারেন যে আমি দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনায় অনেক তলাবাই ক্রাম রয়েছে যারা আলিমে দিন হচ্ছে যাদেরকে দাওয়াত ইসলামী ফ্রি অফ কস্ট পরাচ্ছে তাদের আপনি একজনের দায়িত্ব নিয়ে নিলেন যে তার এই যে আট বছর ছয় বছর সে অধ্যায়ন যে করবে এই অধ্যয়ন করাকালীন সময় আমি যত খরচ হবে সেই খরচগুলো আমি নিজে বহন করবো একজন নিতে পারেন পাঁচজন নিতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনার পিতা মাতা ইসাল সবের জন্য তাহলে কি হবে নবী পাক সালাম হাদিসের মোবারকা আমার গুণা নিয়ে কবরে যাবে আর গুণা মুক্ত হয়ে নাতে যাবে এর কারণ কি সে সদকায় জারিয়ার যে কাজ করবে সদকায় জারিয়া নেক সন্তান সদকায় জারিয়া থাকে কোনো ভালো কাজ রাস্তা ব্রিজ ইত্যাদি ইত্যাদি করে দিল কিতাব ধর্মীয় কিতাব রেখে গেল এভাবে করে যে ভালো কাজগুলো যেগুলো চলতে থাকবে এর সবাবগুলো সে পেতে থাকবে আপনি আপনার বাবার জন্য ভালো একটা কাজ করলেন এই কাজটা সৎকায় জারি হিসেবে হয়ে গেল আর এজন্য আপনার বাবা কবরে সবাব পাবে তিনি শান্তিতে থাকবেন তার রুহানি ফয়েজ আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তারা। আদিজি কারিমার মধ্যে রয়েছে যে যে ব্যক্তি পিতা মাতার জন্য দোয়া করা ছেড়ে দিবে তার রিজিকে কমতি চলে আসবে রিজিক কমে যাবে আমাদের সমাজের মধ্যে আজকের রিজিক অন্বেষণের জন্য আমরা হাহাকার হয়ে আছি আমাদের পিতার জন্য আমাদের মাতার জন্য আমরা কি দোয়া করে থাকি একটু কি কখনো চিন্তা করেছেন আপনি ষোলো ঘন্টা বিশ ঘন্টা ডিউটি করেন আপনার বাবার জন্য কি আপনি মায়ের জন্য ইন্তিকাল করেছে তার জন্য সেলের সব করেছেন আজকের ইনকামের জন্য ব্যস্ত হয়ে গেছেন আপনি কি সপ্তাহে একবার আপনার বাবার কবরের কাছে গিয়ে দোয়া করেছেন জিয়ারত করেছেন মায়ের কবরের কাছে গিয়ে জিয়ারত করেছেন তাদের জন্য কি দোয়া করেছেন কখনো চিন্তা করেছেন আপনি নামাজ আদায় করছেন এটা মনোহরভাই বললেন যা কিছু আমল করা পিতা মাতার জন্য সব করা করেছেন কি এগুলো আমাদের চিন্তা করা উচিত তো চিন্তা করি আমরা আমরা পিতামাতার জন্য যদি কিছু করি তাহলে আপনার জন্য আপনার সন্তানও করবে এটা মনে রাখবেন তো আমাদের পিতামাতা যারা ইন্তেকাল করেছেন তাদেরকে আল্লাহ তালা বেহিস মাখ দান করুন সেই দোয়া করি কবর আলোকিত হোক রহমতের চাদর দ্বারা ঢাকুক এবং কবরে আল্লাহ তালা জান্নাতের নাজ নেয়ামত নসিব করুন কাফন পরিবর্তন সেই দোয়া সকলের মা বাবার জন্য এবং যারা বেঁচে করেন। যারা অসুস্থ শিফা দান করুক সেই দোয়া করি তো কোরবানির ঈদে হয়তো অনেকেই আফসোস করেছেন কিন্তু এই মায়ের জন্য বাবার জন্য আপনি কি করেছেন সেটা আপনি নিজে অনেকে করে থাকে যারা করে তাদের উদ্দেশ্যে বলেন অনেকে করেন না এমন না অনেকেই করেন আলহামদুলিল্লাহ অনেকে করেন মা বাবাকে অনেক ভালোবাসেন তাদের নামে দান খয়রাত করে থাকেন তাদের নামে আপনি অনেক কিছু করেন আলহামদুলিল্লাহ এর যে পরিণাম এর যে জাজা এটা আপনি কি দুনিয়াতে পাবেন আখিরাতে পাবেন ইনশাল্লাহ দেখবেন ইনশাল্লা তালা তো আমাদের কথা হচ্ছে এটাই যে আমরা পিতা মাতা ইন্তেকাল করলে তাদের জন্য আমরা কিছু একটা করি তাদের জন্য আমরা সেলের স্বাব করি ঘরে মিলাদ শিবির আয়োজন করি মসজিদের মধ্যে মিলাদ শিবির আয়োজন করি ইসালে করি মানুষকে খাবার খাওয়াই পিতা মাতার জন্য ইনশাআল্লাহ আল্লাহ তালা এর ফজিলাত বারাকাত আমাদের নসিফ হবে ইনশা আল্লাহ তল্লু আল হাবিব সল্ল্লাহ তলাম্মল্লাহ আলিহিস দর্শকতা অনুষ্ঠান ইল হিকমত মানে একবার শেষের দিকে আমরা রয়েছি আজকের অনেকগুলো জীবন ঘনিষ্ঠ আলোচনা আমরা শ্রবণ করেছি আশা করি আগামী সপ্তাহে আমরা আবারও আপনাদের মাঝে উপস্থিত হব ইলম হিকমত এর অনুষ্ঠান নিয়ে ততক্ষণ সাথে থাকবেন আশা করি মাদেশ বাংলা অন্য প্রোগ্রামগুলো দেখবেন তো এখানে আজকের এই পর্যন্তই আমরা থাকবো আর ভালো থাকুন সুস্থ থাকুন যারা অসুস্থ রয়েছেন দোয়াকলি শিফা দিক পাশাপাশি যেহেতু বিভিন্ন জায়গায় অসুস্থতার শুধু সংবাদ আসে আল্লাহ সবাইকে সিফা দিক আর সবাই স্বাস্থ্যের প্রতি আপনারা খেয়াল রাখুন স্বাস্থ্যবিধি মেনে চলুন অযথা বাইরে না বের হই যেহেতু লকডাউন চলছে সেহেতু আমরা ওইভাবে চলি বারবার হাত ধৌতু করার কথা বলা হয়েছে তো বারবার আমরা অজু অবস্থায় থাকি পাক পবিত্র অবস্থায় থাকি সাবান দিয়ে হাত ধৌতু করি নিজের জামা কাপড় এবং আশেপাশে ডেঙ্গুর ভাইরাসও বলা হচ্ছে যে শুরু হচ্ছে সেজ সেজন্য আপনি কি নিজেদের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন কোরবানি চলে গিয়েছে হয়তো অনেকে বর্জ্য এখনও ঘরের সামনে অথবা বাইরে ফেলে রেখেছেন যে সিটি কর্পোরেশন অথবা অন্য কেউ কিছু নিয়ে যাবে তো অন্যের জন্য বসে না থেকে নিজেই পরিষ্কার করুন ইনশাআল্লাহ নিজের জায়গা নিজের রাস্তা নিজের আঙ্গিনা নিজের বাড়ির ছাদ এগুলো চেক করুন যাতে করে পানি জমা আছে কি না ইত্যাদি ইত্যাদি সকল কিছু আমরা মেনটেন করে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ রয়েছে সেদিকে আমরা লক্ষ্য রাখি আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখবেন সেই দোয়া করি আল্লাহ তালা হেফাজত করুন আমিন হাবিবাহ দৃষ্টি হযে যখন এভাবে